ঠাকুরগাঁয়ে বৃষ্টি আসবে বলে 9,09,999 টাকা দেনমোহর ধার্য করে এবার ইসলাম ধর্মের রীতি মেনেই বুধবার রাতে মেঘ বৃষ্টি নামে দুই ব্যাঙ্গের আনুষ্ঠানিকভাবে বিয়ে দেওয়া হয় এবং নিমন্ত্রণ করে খাওয়ানো হয় গ্রামবাসীকে। ব্যাঙ্গের বিয়ে বলে কথা, এতে চলছে আলোচনা সমালোচনার ঝড়। বরের নাম মেঘ আর কনের নাম বৃষ্টি, দুজনে মিলে মেঘ বৃষ্টি। মেঘ বৃষ্টির গায়ে জড়ানো নানা রঙিন কাপড়। গত বুধবার রাতে ছিল মেঘ বৃষ্টির বিয়ে, আর গতকাল ছিল বৌভাত। রঙিন কাপড় জড়ানো ক্ষুদ্রকার এই বরকনকে দেখতে দূর দূরান্ত থেকে আসছে উৎসব জনতা। ব্যাঙের বিয়ে দেখতে আসছি, মানে মেঘ পানি নাই তো বৃষ্টি নাই, এর জন্য ব্যাঙের বিয়ে দেওয়া হচ্ছে। দেখতেছি মানুষের ঠিক যেভাবে বিয়ে দেওয়া হয় ঠিক সেভাবে ব্যাঙেরও বিয়ে দেওয়া হচ্ছে। তাদের যেন আগ্রহের শেষ নেই, আর হবেই না বা কেন, এ যেন ব্যাঙের বিয়ে। দেশের উত্তরের জেলাগুলির মধ্যে ঠাকুরগাঁও অন্যতম। তবে এবার এ জেলার দিন দিন বেড়েই চলেছে তাপমাত্রার পরিমাণ, নেই বৃষ্টিপাত সঙ্গে প্রচণ্ড দাবদাহ। পুরছে চারদিকে হাহাকার, উত্তপ্ত প্রচুর গরমে মানুষ সহ জনজীবন অতিষ্ঠিত। ব্যাঙের আমরা বিয়ে দেখি, ব্যাঙের বিয়ে দিলে নাকি মেঘে পানি হয়, ওই জন্য আমরা ব্যাঙের বিয়ে দিচ্ছি। খরা ও দাবদাহে ব্যাঙের বিয়ে দিলে বৃষ্টি হবে, সেই বিশ্বাস থেকেই এ বিয়ের আয়োজন। ভাকুরা খালপাড়া আনিসুরের বাড়িতে কনে হিসেবে বৃষ্টি ব্যাঙের গায়ে হলুদ অনুষ্ঠান হয় এবং নারায়ণপুর গ্রামে আমজাদ আলীর বাড়িতে শাড়ি কাপড় দিয়ে সাজানো হয় বরকনেকে। খাওয়া দাওয়া শেষে ইসলাম ধর্মের রীতিমতে দেন দেনমোহর ধার্য করে বর ও কনেকে কবুল করান কাজল আহমেদ নামে এক যুবক। 9,999 টাকা মত মোরানো ধার্য, ঠাকুরা খালপাড়া নির্বাসী। যেন আমরা ব্যাঙের বিয়া দিল, যেন আল্লাহ করে না বৃষ্টি হয়, আমার খুব রাশা পানি। গ্রামে শুনলাম যে ব্যাঙের বিয়ে হচ্ছে, তো আমি আসলাম, দেখলাম, আমি কখনো দেখিনি যে ব্যাঙের বিয়ে হয়েছে। তো আসার পরে দেখলাম যে সবাই ছোট বাচ্চারা খুব আনন্দের সহিত বিয়ে দিল। কিন্তু আমার মনে হয় যে আমাদের ইসলামে যেটা আছে যে নামাজ পড়ার মাধ্যমে আল্লাহর কাছে যাইতে হবে না, বৃষ্টি হচ্ছে না ঠাকুরগাঁও জেলাতেই বৃষ্টি হচ্ছে না, তা সবার কাছে আমাদের আকুল আবেদন থাকবে যে সবাই নামাজের মাধ্যমে আমাদের আল্লাহর কাছে যাইতে হবে যেন বৃষ্টি নাজিল করে। আর আমার মনে হয় ব্যাঙের যে বিয়েটা, এটা আমার কাছে ইসলাম সম্মত মনে হচ্ছে না। তারপরে অনেকদিন পরে আমার মানে গ্রামে যে ব্যাঙের বিয়ে হয় আমি এটা দেখি না, এই কারণে দেখি। তবে এই রীতি অনুযায়ী ইসলামকে নিয়ে ব্যঙ্গ এবং আল্লাহর সাথে শিরিক করা হচ্ছে বলে এ নিয়ে সমালোচনার ঝড় বইছে এ জেলায়। পৃথিবীতে মানুষের যেভাবে বিয়ে হয় ঠিক সেভাবে আমরা দুইটি ব্যাঙে বিয়ে দিয়েছি। এই পৃথিবীর বুকে অনাবৃষ্টি হয়েছে বৃষ্টির কারণে। এই অনুষ্ঠানের মাধ্যমে আমি সবার কাছে দোয়া চাই, আপনারা সবাই দোয়া করবেন যেন আমাদের মাঝে বৃষ্টি আল্লাহ অবশ্যই নাজিল করে। ব্যাঙের বিয়ের বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার সারিয়া নজিরের সাথে কথা হলে তিনি জানান, লোক সংস্কৃতি ও বিশ্বাস থেকে প্রবাহমান বাংলার এই ঐতিহ্যকে ধরে রাখতে প্রশাসনের পক্ষ থেকে সহায়তা করা হবে বলে জানান তিনি। জাহিরুল ইসলাম রনি, টিকেজি নিউজ টিভি, ঠাকুরগাঁও।